হ্যালো বন্ধুরা, শিল্পসাথী ওয়েবসাইটে নতুনভাবে ট্রেড লাইসেন্স করার আবেদনপত্র নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। শিল্পসাথী ওয়েবসাইটে নতুন আপডেট এসেছে এবং সেই আপডেটের মাধ্যমে অনেকজনাই আছি আমরা যে অপশন খুঁজে পাচ্ছি না, যে আমাদের পঞ্চায়েতের আন্ডারে যে ট্রেড লাইসেন্স হয় সেই ট্রেড লাইসেন্সের আমরা অপশন খুঁজে পাচ্ছি না। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। অবশ্য সলভ সহ এবং সম্পূর্ণ একটি ট্রেড লাইসেন্স প্রসেস আমি দেখিয়ে দেবো। এর জন্য প্রথমে আমরা আমাদের গুগল ক্রোমে যাব এবং গুগলে গিয়ে আমরা শিল্পসাথী বলে সার্চ করব। শিল্পসাথী বলে সার্চ করার পরে আমরা প্রথম ওয়েবসাইট আছে যে শিল্পসাথী, এই ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটটা প্রবেশ করার পরে আমরা অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট নাই তারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে ক্রিয়েট নাও অ্যাকাউন্টে, এবং এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে অবশ্যই উদ্যম আধার লাগে। তো উদ্যম আধারটা করে নিতে পারো, এবং তোমরা যদি উদ্যম আধারের সম্পর্কে না জানো তাহলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে উদ্যম আধার করিয়ে নিতে পারো। তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়া আছে, তো আমি এখানে জাস্ট ক্যাপচারটা ফিল করে দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, তো লগ ইন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে আমরা প্রথমত এই অল সার্ভিস এখান থেকে আমরা প্রথমে এখানে ট্রেড লিখে সার্চ করতাম। ট্রেড লিখে সার্চ করলে এখন ট্রেড লাইসেন্স দিচ্ছে না। তো এর সমস্যার সমাধান আমি খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমরা উপরের যে লাইনটা স্ক্রলিং হচ্ছে এই লাইনের উপরে খেয়াল করবে। ওকে, তো এই লাইনে আমাদের নতুনভাবে ট্রেড লাইসেন্স করার অপশন দেওয়া আছে। তো অবশ্য আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এবং এখানেও কিছু অপশন আছে যেগুলোতে ক্লিক না করলে নতুনভাবে ট্রেড লাইসেন্স করার ফর্মটা আমরা পাবো না। তো প্রথমত এই দেখো পি অ্যান্ড আর ডি, এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এই পেজটা একটু স্ক্রলিং হতে একটু দেরি হবে, বা সময়ে সময়ে এরকমও দেখায় যে পেজটা রিলোড হচ্ছে না বা ইরর দেখাচ্ছে। ওই অপশনে ক্লিক করার পরে আমরা এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাব। তো এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে এই যে আমরা নিউ ট্রেড অপশন, এখানে ক্লিক করে আমরা আগের মতন আবার ট্রেড লাইসেন্সটি করতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও যদি ট্রেড লাইসেন্স আমাদের সঙ্গে বানিয়ে নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারো, একদম সেফ অ্যান্ড সিকিউরভাবে আমরা বানিয়ে দিই। তো এই ছিল ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।